হ্যালো একজন, ওয়েলকাম টু লাস্টের এক গেমার। তো অনেকের ডিএলএস আইডিতে স্টেডিয়ামে দর্শক দেখা যায় না, এবং আপনার দলটিতে আপনি কিভাবে 40 জনের বেশি প্লেয়ার রাখবেন, এই সকল বিষয়ে আজকের ভিডিওটি। সো গাইস, পুরো ভিডিও জুড়ে থাকছি, আই এম এস আই সিমন, আপনারা দেখছেন লাস্টের এক গেমার। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিয়ে আমাদের সাথেই থাকুন। তো যাদের স্টেডিয়ামে দর্শক দেখা যায় না, তারা সর্বপ্রথমেই গেমটি ওপেন করার পর সেটিংস অপশনে চলে আসবেন, তারপর অ্যাডভান্স সেটিংস অপশনে চলে আসবেন, তারপর গ্রাফিক্স সেটিংস অপশনটিতে আপনারা চলে আসবেন। তো আপনারা এখানে দেখতেই পারতেছেন, ফ্রেম রেট অটো 30 FPS, কোয়ালিটি অটো লো, মানে এগুলো কিন্তু সর্বনিম্ন দেওয়া রয়েছে। তো আপনারা কি করবেন, যাদের স্টেডিয়ামে দর্শক দেখা যায় না, তারা কিন্তু এগুলো মিডিয়ামে দিয়ে দিবেন, অথবা আপনাদের ডিভাইস যদি হাই কোয়ালিটির হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ডিভাইসে হাই কোয়ালিটি পর্যন্ত আপনারা গেমটি প্লে করতে পারবেন। তাহলে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের স্টেডিয়ামে দর্শক দেখা যায়। যেহেতু আমার ফোনটা লো কোয়ালিটির ফোন, তার জন্য কিন্তু আমার সেটিংস অপশনে মিডিয়াম পর্যন্ত দেখাচ্ছে। তো আপনাদের ফোনটা যদি কিছুটাও ভালো হয়, অথবা মোটামুটি ভালো যদি হয়, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনটাতে হাই কোয়ালিটি পর্যন্ত দেখাবে। তো আপনাদের ফোনটাতে যদি হাই কোয়ালিটি দেখায়, আপনাদের ফোনটাতে আপনারা অবশ্যই হাই কোয়ালিটি দিয়ে খেলবেন। যদি দেখেন হাই কোয়ালিটিতে আপনাদের গেমটা লেগ করে, তাহলে আপনারা মিডিয়াম কোয়ালিটিতে দিয়ে খেলবেন। তো আমি সব কিছু মিডিয়াম রাখার পর ওকেতে ক্লিক করে দিলাম, তারপর ইয়েস অপশনটিতে ক্লিক করে দিলাম। তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের গেমটি কিন্তু আবার নতুন করে ওপেন হচ্ছে, কারণ আমরা যে গ্রাফিক্সটি চেঞ্জ করেছি, তো গ্রাফিক্সটি চেঞ্জ করার কারণে কিন্তু নতুন গ্রাফিক্সের সাথে কিন্তু গেমের গ্রাফিক্সটা সেট করে নিল, তার জন্য কিন্তু আবার গেমটি নতুন করে ওপেন হয়েছে। তো যাদের মিডিয়াম গ্রাফিক্সে খেলতে সমস্যা হয়, তারা ফ্রেম রেট 30 FPS এবং কোয়ালিটি লোতে দিয়ে খেলবেন, কেউ কিন্তু অটোতে দিয়ে খেলবেন না। তো আপনি যদি হাই গ্রাফিক্সে খেলেন, তাহলে কিন্তু আপনার স্টেডিয়ামে দর্শকগুলো দেখা যাবে, এবং সেই দর্শকগুলো কিন্তু নাড়াচাড়া করবে। এবং আপনি যদি মিডিয়াম কোয়ালিটি অথবা এর থেকে কিছুটা কম কোয়ালিটি দিয়ে খেলেন, তাহলে কিন্তু আপনাদের দর্শক দেখা যাবে। যত আপনি লো কোয়ালিটিতে খেলবেন, তত কিন্তু আপনার দর্শকগুলো কার্টুন কার্টুন দেখা যাবে। তো যাদের গ্রাফিক্স সেটিং চেঞ্জ করার পরও যাদের স্টেডিয়ামে দর্শক দেখা যাবে না, তাদের আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে অনেকেই কিন্তু বাগ ফিক্সড আপডেটগুলো অনেক দেরিতে দেয়, এবং সেই দেরিতে দিতে যেয়ে পরে দেখে যে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যে ভাই আমার তো আপডেট আসে নাই। তো এইরকম ধরনের প্রবলেমের কারণে কিন্তু আপনার স্টেডিয়ামে দর্শক না দেখা যেতে পারে। তো আমরা যে গ্রাফিক্স সেটিংসগুলো চেঞ্জ করলাম, তো আপনাদেরকে একটি ম্যাচ ওপেন করে দেখিয়ে দেই যে আমার স্টেডিয়ামে কি দর্শক দেখা যাচ্ছে কি না। তো আপনারা কিন্তু দেখতেই পারতেছেন আমার স্টেডিয়ামে কিন্তু দর্শক দেখা যাচ্ছে, বাট আমার ফোনটা যেহেতু লো কোয়ালিটির, তার জন্য কিন্তু আমি হাই কোয়ালিটিতে দিয়ে ম্যাচ প্লে করতে পারবো না, তার জন্য কিন্তু আমার স্টেডিয়ামের দর্শকগুলো কার্টুনের মতো দেখাবে, কোনো প্রকার নাড়াচাড়া করবে না। তো আপনার স্কোয়াডে 40 জনের বেশি প্লেয়ার, তো এই বিষয়টা নিয়ে এখন আমি আপনাদেরকে জানাবো। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ডিএলএস বিষয়ে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রথমে আমি বলে নিই, ডিএলএস গেমটিতে আপনার দলে 40 জনের বেশি প্লেয়ার রাখার জন্য কোনো প্রকার সেটিংস অথবা কোনো প্রকার ট্রিক্স কিন্তু ডিএলএস গেমটিতে নাই। আপনি তখন এই ডিএলএস গেমটিতে 40 জনের বেশি প্লেয়ার আপনার স্কোয়াডে রাখতে পারবেন যখন FTG ডিএলএস গেমটিতে 40 জনের বেশি প্লেয়ার সিস্টেমটি অ্যাড করবে, তখন কিন্তু আপনি রাখতে পারবেন। এর আগে কিন্তু আপনি কোনোভাবে 40 জনের বেশি প্লেয়ার রাখতে পারবেন না। তো এই বিষয়টা FTG-র নজর দেওয়া অবশ্যই জরুরি, কারণ এই বিষয়টার জন্য অনেকেই কিন্তু অনেক রকম প্লেয়ারদেরকে নিয়ে দল গঠন করতে পারে না, এতে কিন্তু গেমারদের অনেক বড় প্রবলেম হয়। তো FTG-র খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই নজরে রাখা উচিত। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা আজকের ভিডিওটি দেখার মাধ্যমে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন আপনাদের স্টেডিয়ামের দর্শক বিষয়ে এবং আপনার স্কোয়াডে 40 জনের বেশি প্লেয়ারের বিষয়ে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিয়ে আমাদের সাথেই থাকুন।